হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে বাংলাদেশের বিভাগ এবং বিভাগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে শুরু করা যাক ঢাকা বিভাগ। বাংলাদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত ঢাকা বিভাগ শুধুমাত্র দেশের সবচেয়ে জনবহুল বিভাগ নয়, বরং এটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে। ঢাকা বাংলাদেশের রাজধানী। চট্টগ্রাম বিভাগ দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম বিভাগ উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য অঞ্চল সহ তার বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। প্রধান বন্দর শহর চট্টগ্রাম এর বিভাগীয় রাজধানী। রাজশাহী বিভাগ উত্তর পশ্চিমে অবস্থিত। রাজশাহী বিভাগ এর উর্বর জমি এবং কৃষি তাৎপর্য দ্বারা চিহ্নিত করা হয়। এটি পদ্মা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকা জুড়ে রয়েছে। খুলনা বিভাগ দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর প্রসারিত। খুলনা বিভাগ তার শিল্পগত গুরুত্ব এবং সুন্দর বনের ম্যানগ্রোভ বন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের জন্য পরিচিত। বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। বরিশাল বিভাগ তার নদী ও নৌপথের জন্য পরিচিত। এটি এই অঞ্চলের জন্য একটি প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। সিলেট বিভাগ উত্তর পূর্বে অবস্থিত। সিলেট বিভাগ তার চা বাগান, পাহাড় এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। রংপুর বিভাগ দেশের উত্তরা অঞ্চলে অবস্থিত। রংপুর বিভাগটি মূলত একটি কৃষি প্রধান অঞ্চল, যা বাংলাদেশের খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে। ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে নতুন সংযোজন। ময়মনসিংহ বিভাগকে ঢাকা বিভাগ থেকে 2015 সালে তৈরি করা হয়েছিল। এটি দেশের মধ্য উত্তর অংশে অবস্থিত। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।